হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আজকে দুজনের পরিচিতি ঘটাবো। দুই পাশে বসে আছে, ওদের মুখ থেকে এবার নামটা শুনবে। এরা কিভাবে রানিংয়ে নিট পেয়েছে বা একটা মানে সাফল্যের স্থিতিতে পৌঁছে গেছে, সেটা তোমরা এদের কাছ থেকে শুনবে। যতক্ষণ না তুমি তোমার নিজের মাইন্ডে ফিক্সড করে নিয়েছো যে আমি একটা সাফল্য পেতে চাই বা সাফল্য পাবো বা একটা সাকসেসফুল ব্যক্তি হব, এটা যখন মাইন্ডের মধ্যে স্থির করে নেবে তখনই একমাত্র সাফল্য পাবে। আর যদি ভাবো যে না পড়ছি পড়ে যাই পরে দেখা যাবে, তাহলে সাফল্য পাবে না। তো আজ থেকে যে যেমন অবস্থায় আছো সেরকম অবস্থাতে মাইন্ডে স্থির করে নাও যে আমি একটা সাকসেসফুল ব্যক্তি হতে চাই। সেটা হতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যে কোনো প্রফেশন হতে পারে। কিন্তু তার জন্য কী করতে হবে, মানে কেমন পড়াশোনা করতে হবে, এরা যেমন ডাক্তারি পেয়েছে তো এরা কেমনভাবে পড়াশোনা করেছে বা এদের মানে সাফল্যের চাবিকাঠিটা কী, সেটা এদের কাছ থেকেই শুনে নাও। এদের জন্য দোয়া করবে যাতে এরা আরও ভালো জায়গায় যেতে পারে। আসসালামু আলাইকুম। আপনারা বিগত কয়েক বছর ধরে বাংলার শিক্ষা জগতের ইতিহাসে যে একটা রেনেসাঁস বা একটা আন্দোলন যে সৃষ্টি হয়েছে, এবং বিশেষ করে সংখ্যালঘু সমাজের ক্ষেত্রে, সেখানে আমরা সকলেই খেয়াল করেছি আল আমিন মিশন একটা প্রজ্বলিত নাম। প্রতি বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সর্বভারতীয় মেডিকেল এবং জয়েন্ট এন্ট্রান্স সহ অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলো রয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা, WBCS, এসব ক্ষেত্রে কিন্তু আল আমিন মিশনের সফলতা আকাশছোঁয়া। আজকে আমরা সেই আকাশছোঁয়ার যে গল্প, আমার দুই পাশে দুই কৃতি রয়েছে, তাদের কাছ থেকে আমরা সামান্য কিছু গল্প শুনব। প্রথমে সামান্য ওদের সম্পর্কে একটু পরিচয় দিয়ে দিই, যে আমার ডান পাশে রয়েছে আব্দুল হালিম এবং বাঁ পাশে রয়েছে মাজহারুল ইসলাম। এই দুই কৃতি ছাত্র এইবারের রানিংয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সফলতার সঙ্গে সঙ্গে তারা সর্বভারতীয় নিট পরীক্ষাতেও সফল হয়েছে, এবং এই দুইজনেই বর্তমানে MBBS অ্যাডমিশন নিয়েছে, এবং তারা সফলতার সঙ্গে আল আমিন মিশনের যে সফলতার যে একটা সিঁড়ি বয়ে চলেছে সেই ধাপে তারা কিন্তু এবার পদার্পণ করেছে। তো প্রথমে আমরা তাদের কাছে সরাসরি যাব, তাদের কাছে কথা শুনব। আমি প্রথমেই আমার ডান দিকে রয়েছে আব্দুল হালিম, আমাদেরই ছাত্র, আল আমিন মিশনের ছাত্র। প্রথমে আমি তার কাছে নাম এবং তার পরিচয় ঠিকানা জানতে চাইব। আসসালামু আলাইকুম। আমার নাম খন্দকার আব্দুল হালিম। আমার বাড়ি হচ্ছে আরামবাগ ব্লকের হরিংখোলা গ্রামের হরিংখোলায় ছাঁদড়া গ্রাম, এখানে আমার বাড়ি, এখানে আমি স্থায়ী বাসিন্দা। এবং আমি এইবারে উচ্চমাধ্যমিক পরীক্ষার সহিত সর্বভারতীয় মেডিকেল কলেজ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং মিদনাপুর মেডিকেল কলেজে পাঠরত আছি। আমার বাঁ পাশে রয়েছে মাজহারুল ইসলাম, আমি মাজহারুলের কাছে সংক্ষিপ্ত পরিচয়টা জেনে নেব। আসসালামু আলাইকুম। আমি মাজহারুল রহমান মোল্লা। আমি খলতপুর আল আমিন মিশনের খলতপুর শাখায় 2018 সালে মাধ্যমিক দিয়ে 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য পেয়েছি এবং সর্বভারতীয় নিট পরীক্ষায় 2020 সালেই সর্বভারতীয় নিট পরীক্ষায় অল ইন্ডিয়া র্যাঙ্ক 9042 করে এখন NRS মেডিকেল কলেজে MBBS ফার্স্ট ইয়ার এ পাঠরত। আমার ডান পাশে যে খন্দকার আব্দুল হালিম, তার পরিচয় পেলাম, এবং বর্তমানে সে কোথায় পাঠরত একটু শুনি। আমি মিদনাপুর মেডিকেল কলেজে পাঠরত আছি। আব্দুল হালিম বর্তমানে সর্বভারতীয় নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রথম বর্ষে সে অ্যাডমিশন নিয়েছে, এবং ডান পাশে মাজহারুলও কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়ে প্রথম বর্ষে পাঠরত। এবার যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করি, তারপর ওরা সেটা বলবে, যে এই দুই কৃতি ছাত্র এরা আমাদের সঙ্গে আমরা একসঙ্গে থাকতাম, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে যেটা, যে এই দুই ছাত্র কিন্তু এখানে যে হোস্টেল যে সিস্টেম রয়েছে সেখানে পাশাপাশি দুটো বেডে এরা অবস্থান করতো, দুই বেডেই ছিল এদের সহাবস্থান। একই সঙ্গে তাদের পড়াশোনা, তাদের থাকা খাওয়া, আলোচনা, গল্প, তো সে সমস্ত কিছু অনেক কিছু আমরা শুনবো, সেটা নিয়ে পরপর আমরা আসবো। প্রথমেই আমি আমার ডান দিকে যে রয়েছে আব্দুল হালিম, তার কাছে কি আমি একটু প্রথমে জানতে চাইবো যে এই যে আল আমিন মিশনের কবে অ্যাডমিশন তুমি নিয়েছো,
এবং তারপর পরবর্তী সময়ে সেখান থেকে নিট পরীক্ষায় যে সফলতা তুমি পেলে, এই সফলতার পিছনে মোটামুটি তোমার যে পরিশ্রমটা ছিল সে সম্পর্কে সংক্ষিপ্ত তুমি কিছু বলো। আমি মাধ্যমিক পরীক্ষা আমাদের যে গ্রামীণ ছাত্র হাইস্কুল থেকে পাস করার পর আমি অ্যালায়েন মিশনে ভর্তি হয়েছিলাম 2018 সালে। 2018 সালে ইলেভেনে ভর্তি হয়েছিলাম এবং এখানে ইলেভেন টুয়েলভ এখানেই পড়াশোনা, এখানেই উচ্চ মাধ্যমিক দেওয়া। তারপরে নিট পরীক্ষায় বসেছিলাম 2020 সালেই। আল্লাহর রহমতে এইবারেই পরীক্ষায় সফল হয়ে গেছি। এই পড়াশোনার মধ্যে অবশ্যই মিশনে একটা থাকার খুবই অ্যাডভান্টেজ ছিল। মিশনের পরিবেশ, পড়াশোনা, টিচার, স্টাফ সমস্ত কিছু থেকে সাহায্য পেয়েছিলাম এবং আমাদের মিশনের সেক্রেটারি এবং সুপারভাইজার সমস্ত সবার কাছ থেকেই সাহায্য পেয়েছিলাম, যার জন্য আজ আমি এই সাফল্যে পৌঁছাতে পেরেছি। আচ্ছা, এই যে রানিং ইয়ারে নিট কোয়ালিফাই করেছো, অর্থাৎ রানিং ইয়ারে MBBS পড়ার যে একটা সুযোগ, এটা এই সুযোগটা পেয়ে নিজেকে ঠিক কেমন লাগছে আর কি, অভিজ্ঞতাটা কেমন? অবশ্যই খুবই ভালো লাগছে যে রানিংয়ে পেয়ে গেছি, কোনো আরও কোনো এক্সট্রা ইয়ার ওয়েস্ট না করে বা আরও এক্সট্রা আরও স্টাডি করে না করার পরে খুবই ভালো লাগছে। ঘরে সবাই খুবই খুশি যে রানিংয়ে পেয়ে গেছি, একটা রানিংয়ের ব্যাপার সে খুবই ভালো লাগছে যে পেয়ে গেছি রানিংয়ে। আচ্ছা বেশ, আমরা এবার আমার বাম পাশে রয়েছে মাজারুল, মাজারুলের সঙ্গে এই বিষয়ে একটু আমরা কথা বলবো। যে মাজারুল, তোমার মিশনে অ্যাডমিশন নেওয়া কবে এবং তারপর HS পরীক্ষা পাশ করার পরে যে রানিংয়ে নিট পেয়েছো, তো সেই যে রানিংয়ে নিট পাওয়ার সঙ্গে সঙ্গে HSও সফলতা এবং নিটেও একটা সুন্দর একটা সফলতা, এর অভিজ্ঞতাটা কেমন বা এই যে নিট পাওয়ার পরে ঠিক আবেগটা কেমন? আমি 2018 সালে মাধ্যমিক দিয়ে 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খলতপুর ক্যাম্পাসে ভর্তি হয়েছিলাম। তো সর্বোপরিভাবে এখানকার যে পরিবেশ, টিচার, ম্যানেজমেন্ট সব কিছু, মানে পড়াশোনার সব কিছু সহায়ক, এবং সব থেকে মেন ব্যাপারটা যেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে সেলফ স্টাডিটা হচ্ছে নিট পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এমনি রানিংয়ে নিট পেয়ে তো খুবই আনন্দ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের উপর এ করেছে। আর সব থেকে ব্যাপারটা এটা হচ্ছে যে সেলফ স্টাডিটা করতে হবে। সেখানে একটা বিষয় বলি যে আমরা নিট পরীক্ষা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে যেতে তারপরে হবে কি হবে না এরম একটা দোটানায় থাকার পর ফাইনাল পরীক্ষাটা হয় এবং তারপর এরম অনেক ছাত্র এবং তার সঙ্গে আব্দুল হালিম এবং মাজারুল সফল হয়েছে, এবং ওই যে এরপরে অ্যাডমিশন পদ্ধতি বা ধরো যে একটা জটিলতা ছিল দীর্ঘদিনের, তো এই লকডাউনের মাঝে কীভাবে সময় কাটালে? প্রথমে আব্দুল হালিমকে জানতে চাই, লকডাউনটা কীভাবে কাটালে? লকডাউনটা খুবই মানে কষ্টের মধ্যে ছিল যে কী হবে পড়াশোনা। এক তো উচ্চ মাধ্যমিক পরীক্ষাও তখনও সম্পূর্ণভাবে সফল শেষ হয়নি, তারপর নিট পরীক্ষাও বাকি ছিল, এবার তার মাঝে অনেকবার ঘোষণা ছিল নিট পরীক্ষা পরে হবে, পোস্টপোন করা হয়েছে। খুবই ভয়ের মধ্যে ছিলাম, কোনো ক্লাসও হচ্ছিলো না, তারপর মানে পরিস্থিতি এতটাই এছিল। তারপরে নিজে থেকে একটু সেলফ স্টাডি করার চেষ্টা করলাম, তারপর আস্তে আস্তে মিশন থেকেও অনলাইন ক্লাস ব্যবস্থা এলো বা আরও ইউটিউবে যা অনেক ক্লাস ছিল সেইগুলো পড়লাম, এক্সাম দিলাম। এক্সাম দিয়ে তখন এবার একটু নিজেকে একটু মানে ভাবলাম যে এবার হয়তো হতে পারে, পেতেও পারি, এই ভাবনা নিলাম। এবার নিজের কনফিডেন্সটাও একটু বাড়ালাম যে হতে পারে, সেই ভাবনা নিয়ে গেলাম, আল্লাহর মতে সেটা হয়ে গেলো। এইটাই ছিল লকডাউনে আমার জীবনযাপন, মানে একটু পড়েছিলাম, এর মজা সমস্ত কিছু করেছিলাম, পড়াটাকে একটু বেশি প্রাধান্য দিয়েছিলাম যে রানিংয়ে পেতেই পড়াশোনা করেছিলাম। আচ্ছা, আব্দুল হালিমের কথা শুনলাম, এবার মাজহারুলের কাছে যাবো যে লকডাউনের এই যে সময়টা গেল দীর্ঘ কয়েক মাস, এই সময়টা কীভাবে কাটালে, সময় কীভাবে কাটলো বা কীভাবে কী কাটলো লকডাউন? প্রথমে লকডাউনের দীর্ঘ ছমাস মানে মিশন থেকে বাড়ি ফেরার সময়ই মানে সংকল্প করেছিলাম যে এই লকডাউনটাকে ঠিকভাবে কাজে লাগাতে হবে, আর মানে নিট পোস্টপন বা এরকম এই সব ঝামেলা নিয়ে কখনো মাথা খাওয়াইনি, মানে নিজের কাজটাই গুছিয়ে গেছি, নিজের সেলফ স্টাডি, ক্লাস, ইউটিউবে ক্লাস, মিশন থেকে ক্লাস, এসব করার মাধ্যমে নিজের কনফিডেন্সটাকে বাড়িয়ে, তারপর ডেলি পরীক্ষা মানে যে মক টেস্ট বা প্রিপারেটরি টেস্ট এগুলো খুব ঘন ঘন দিতে হবে, তবে মানে টাইমটা ঠিকভাবে ম্যানেজমেন্ট হবে, এইগুলো করার মাধ্যমে নিজের কনফিডেন্সটা বেড়ে যাবে, আল্লাহর রহমতে সাফল্য পাবে। ইলেভেন এবং টুয়েলভ দুটো পড়াশোনার সঙ্গে সঙ্গেই এই যে আমার দুই পাশে দুই কৃতী ছাত্র, ওরা রানিংয়েও যে নিটে সফল পেয়েছে, মানে সফলতা হয়েছে ওদের, তো এই ইলেভেন টুয়েলভটা পড়ার সঙ্গে সঙ্গে একই সাথে
নিটের যে পড়াশুনো, নিট লেভেলের পড়াশুনোটা ঠিক কীভাবে করা করেছো তোমরা, বা কীভাবে সেটা করতে হবে, সেটা কীভাবে করা হয়েছে যদি একটু আমাদের বলো তাহলে সেটা খুব ভালো হয়। আমরা এখানে ইলেভেনে ভর্তি হয়েছিলাম, এখানে হয়েছিলাম। এবার বাড়িতে সবার ইচ্ছা ছিল আমার ডাক্তার হবে, সেই জন্য ডাক্তারি হওয়ার ইচ্ছা নিয়ে এসেছিলাম। এবার যখন ভর্তি হলাম তখন আমাদের সুপারভাইজার বললো যে এখন থেকে প্রিপারেশান নিতে হবে, ইলেভেন থেকেই সমস্ত যা আছে নিটের প্রিপারেশান নাও, রানিংয়ে পেতে হবে। এবার আমাদের বলতেন, সেটা খুব ভাবতাম, হ্যাঁ রানিংয়ে পেতে হবে, আমাকে এই হতে হবে, সেই ভাবনা নিয়েই পুরো ইলেভেন থেকেই পুরো একদমে পড়া শুরু করেছিলাম। যে নিজে স্টাডি করা, যে প্রত্যেকটা সাবজেক্ট, যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, যেটা নিটের দরকার, সে প্রত্যেকটা, ফিজিক্সের অনেক প্রবলেম থাকে, প্রবলেমগুলোকে আমরা ফেস করতাম, যে কী কী আছে, কী জানতে আছে চ্যাপ্টার থেকে, সেই চ্যাপ্টার করে তার প্রবলেম বেশি করে করতাম, যাতে সেগুলো কিন্তু আমাদের চ্যাপ্টার নলেজটা যেন চলে আসে। কেমিস্ট্রিটাকে সেভাবে প্রাধান্য দিতাম, প্রত্যেকটা রিয়াকশান কীভাবে কী চাইছে, কীভাবে অঙ্কটা করতে হবে, সমস্ত কিছু জিনিসগুলোকে প্রাধান্য দিতাম। এবং বায়োলজিটাকে এনসারটিকে থ্রুলি বা মুখস্ত পড়ে যেতাম, বুঝতাম এবং পড়ে যেতাম, এটা হচ্ছে এনসারটি, যে পড়লে আসা এবার কোশ্চেন এনসারটি থেকে আসছে, এনসারটি থেকে করলে আলহামদুলিল্লাহ আল্লাহর মতে পেয়ে যাবে, বাইরে সমস্ত কোশ্চেন পাওয়া যাবে, বায়োলজি কেন, ফিজিক্সও পাওয়া যাবে, কেমিস্ট্রিও পাওয়া যাবে। এবার ফিজিক্স কেমিস্ট্রি একটু বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ ওগুলো একটু ফিজিক্সটা বেশি প্র্যাকটিস, কারণ ওগুলো ম্যাথ আছে, ওগুলো প্রবলেম আছে, ওগুলো বেশি প্র্যাকটিস করতে হবে। এগুলো নিয়ে করলে ইলেভেন থেকেই করতে হবে, যে আমি ইলেভেনটাকে পরে গুজাবো এরকম করলে আর হবে না, কারণ ওই তখন যে শেষ তিন চার মাস পাওয়া যাবে টুয়েলভের পর, ওই টাইমটাকে আমাকে নিজস্ব এক্সামের মধ্যে থাকতে হবে, যে আমি একটা এক্সাম দেবো, এক্সামটা তিন ঘন্টার, এক্সামটা পুরো তিন ঘন্টা থাকবে, যেন এক ঘন্টা এক মিনিটের জন্য বেশি না হয়, এরকমভাবে পুরো এক্সাম দেওয়া, পুরো টাইম ধরে ধরে পুরো তিন ঘন্টা এক্সাম দেবো। সো যেরকমভাবে এক্সাম দিতে হয়, গোল মার্ক করতে হয়, সেভাবে নিজে থেকে এখন থেকে প্রিপারেশন নিয়ে শুরু করলে আল্লাহর মতে আশা করা যায় যে হয়ে যেতে পারে রানিং। এইভাবে প্রিপারেশন নিয়েছিলাম। আচ্ছা, আব্দুল হালিমের কাছ থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, নিটের পরামর্শ এবং তার সঙ্গে সঙ্গে ইলেভেন টুয়েলভের পড়াশোনার ব্যাপারটা জানলাম। মাঝাউলের কাছে জানতে চাইবো যে এই ইলেভেন টুয়েলভ একসঙ্গে পড়ার সাথে সাথে, তার সঙ্গে ঠিক যেমন আব্দুল হালিমের কাছে জানলাম, যে নিটের প্রিপারেশনটা তুমি ঠিক কীভাবে নিতে বা কীভাবে তুমি সেটা নিজেকে রেডি করতে? প্রথম কথা হচ্ছে যে এইচএস এবং নিটের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট, যে চার তিনটে যে সাবজেক্ট সেগুলো কিন্তু একই এবং থিমগুলো একই থাকে, কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা একটু আলাদা। সুতরাং মনে রাখতে হবে যে এইচএস এবং নিট একসাথেই করতে হবে, মানে আলাদাভাবে এরকম দেখলে হবে না। মানে একটা থিওরি পড়বো, সেটা আমি নিটের জন্য পড়বো এবং এইচএসের জন্য পড়বো, দুটোই একসাথে করতে হবে। এবং এইচএসের জন্য তো আলাদাভাবে বড় কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, কিন্তু নিটের জন্য মেন আমাকে এমনি টেক্সট বুকের সাথে সাথে এনসিআরটি, তিনটে সাবজেক্টেরই এনসিআরটি সবগুলো থরলি পড়তে হবে। এবং বায়োলজি তো মানে পুরো লাইন একদম এ করে মানে মুখস্থ মতো করে ফেলতে হবে, আর ফিজিক্স কেমিস্ট্রিও মানে বায়োলজির মতোই প্রায় করতে হবে। আর মেন কথা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিসটা বেশি করতে হবে এবং সবগুলো চ্যাপ্টার বা টপিককে মানে অ্যাক্টিভ রাখতে হবে। মানে আমি অনেক দিন আগে পড়লাম, পড়ে আবার এক মাস পরে পড়বো সেটা আমি ভুলে যাব, সেটা আবার আগের মতোই হয়ে যাবে, কিন্তু আমাকে রিভাইজটা বারবার দিতে হবে যাতে আমার সবগুলো অ্যাক্টিভ থাকে। এবং আরেকটা হচ্ছে যে থরলি পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষা দিয়ে শুধু পরীক্ষা দিলে হবে না, শুধু নাম্বারটা দেখে দেখলে হবে না, মানে পরীক্ষায় আমি কোনটা ভুল করেছি এবং কোনগুলো আমার ভুল গেছে বা কলকাতার নাম্বারটা কাটলো, এসব দিয়ে আমাকে অ্যানালাইসিসটা করতে হবে। মানে পরীক্ষার ডবল টাইম দিয়ে আমাকে অ্যানালাইসিসটা করতে হবে, যাতে মানে পরের বার সেই ভুলটা না হয়। মানে একবার ভুল করলে সেটা দোষ নয়, কিন্তু দ্বিতীয়বার ভুল করলে সেটা কিন্তু বড় দোষ। সুতরাং এইগুলো মাথায় রাখতে হবে, আর প্রথমেই কনসেন্ট্রেট করতে হবে, ইভেন ইলেভেন থেকেই কনসেন্ট্রেট করতে হবে, যাতে মানে আমি নিট পাবোই, মানে যে যাই বলুক নিট পাবোই। এবং পাশে অনেক কিছু বলতে পারে বা সেগুলো মাথায় না নিয়ে আমি নিট পেতে, মানে প্রথম থেকে কনসেন্ট্রেট রাখতে হবে যে আমার নিট পেতে হবে। আর মেন কথা এনসিআরটি পড়তে হবে আর প্র্যাকটিসটা মেনলি করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যে প্রস্তুতি এবং এইচএসের সঙ্গে সঙ্গে নিটের, সেই বিষয়ে আমরা জানলাম। এবং ওদের ঠিক যে পদ্ধতি তোরা পড়াশুনো করেছে, সেই পদ্ধতিতে পরিশ্রম করেছে, তার ফলাফল স্বরূপ আজ একজন মেদিনীপুর মেডিকেল কলেজে এবং অন্যজন নীলরতন সরকার মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়েছে, যে বা মনে হচ্ছে আমাদের সবার শিক্ষকদের যেটা মনে হয়, যে বর্তমানে যারা ইচ্ছা আছে যাদের, যে যারা উচ্চ মাধ্যমিক পড়ছে, তো সেই উচ্চ মাধ্যমিক পড়ার সঙ্গে সঙ্গে রানিংয়ে নিট পেতে গেলে ঠিক কী কীভাবে তাদেরকে পড়তে হবে সেই সংক্রান্ত কিছু টিপস, পরামর্শ আমি দুজনের কাছেই জানতে চাইব। আমি প্রথমে মাজাহুলের কাছে যাচ্ছি, যে মাজাহুল যদি সামান্য কিছু টিপস বা পরামর্শ দেয় যারা বর্তমান উচ্চ মাধ্যমিক পড়ুয়া,
তার সঙ্গে সঙ্গে রানিংয়ে তারা কীভাবে প্রিপারেশান নেবে। আর যারা এখন ইলেভেন বা টুয়েলভে পড়ছো, যে যা অবস্থায় আছো, যার যতটা সিলেবাস শেষ হয়েছে বা না হয়েছে, তাদেরকে এখন থেকেই সংকল্প রাখতে হবে যে আমরা নিট পাবোই, মানে রানিংয়ে নিট পাবো, এবং সেইটা সংকল্প রেখে এগোতে হবে এবং সেই অনুযায়ী স্টেপ ফলো করে এগোতে হবে। আর মেন ব্যাপার তো এইচএসের বই টেক্সটবুকের সাথে সাথে, মানে এইচএস মানে এনসিআরটি এবং টেক্সটবুক এদের কনসেপ্টগুলো কিন্তু একই, এবং এনসিআরটি আর টেক্সটবুক এইগুলো দুটো একসঙ্গে ফলো করতে হবে যদি নিট আর এইচএস দুটোকে ভালো করতে হয়। আর মেন ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস তো থরলি করতে হয়, প্রতিদিন ডেলি প্র্যাকটিস করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই। আর এমন করলে হবে না যে আজকে ফিজিক্সটা পুরো কমপ্লিট করে কালকে বায়োলজি বা এ পড়বো, এরকম না, মানে প্রতিদিনই প্রতিটা তিনটা সাবজেক্টই পড়তে হবে, আর এইচএসের জন্য যে বাকি সাবজেক্টগুলো সেগুলো সবই পড়তে হবে সেই হিসাবে। আর মানে যখন পরীক্ষা সামনে আসবে তখন তো ডেলি মক টেস্ট, ডেলি না হলেও অন্তত সপ্তাহে তিনবার বা দুবার এরকম মক টেস্ট দিতে হবে, এবং মক টেস্ট দেওয়ার থেকে গুরুত্বপূর্ণ কথা অ্যানালাইসিসটা করতে হবে, খুব ভালোভাবে অ্যানালাইসিসটা করতে হবে যাতে আর পরে না ভুল হয়। এটাই এখানে মাজাউলের কথা শুনলাম যে ওর যে নিজের মতো করে যে পরামর্শ, সেটা যাদের তোমরা বর্তমান যারা উচ্চ মাধ্যমিক পড়ুয়া রয়েছো যাদের মাথায় নিট আছে তারা তো শুনলেই, এবার আব্দুল হালিমের কাছে চলে যাবো, আব্দুল হালিমের শুনবো তা সে কী পরামর্শ দিতে চায় তোমাদের। এবার রানিংয়ে নিট এবং এইচএস পেতে গেলে অবশ্যই পরিশ্রম তো করতেই হবে, যেটা যতটুকু দরকার, যে আমার পড়ার মধ্যে এটা আসতে পারে, এইগুলো আমি পড়বো, যে আমার অনেক এক্সট্রা জিনিস থাকে, অনেকের পড়ার ইচ্ছা থাকে যে এক্সট্রা কিছু জানার, কিন্তু এখন ওই এক্সট্রা জিনিসগুলো এখন একটু অ্যাভয়েড করে যেতে হবে, যে অনেক এক্সট্রা থাকে যে আমি এখন না, যে বাইরে যে অনেক এক্সট্রা থাকে বাইরে যে আমার ব্রেন চ্যাপ্টার পড়ি বা যে চ্যাপ্টারই পড়ি অনেক এক্সট্রা জিনিস থাকে, সেগুলো এখন অ্যাভয়েড করা, অ্যাভয়েড করে গেলে সেগুলো পরে পড়া হবে, যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যখন মেডিকেলে পড়বো তখন পড়াবে, যেগুলো দরকার সেইগুলোকে বেশি জোর দিয়ে পড়া, এবং প্রতিটা ইয়ার যে 2019 সালে যে আমাদের 20 সালে কি এক্সাম হলো, 19 সালে এক্সাম হলো, এই পেপারগুলো অ্যানালাইসিস করা যে কী কোথা থেকে কী কোশ্চেন আসছে, কীরমভাবে কোশ্চেন আসছে, কোন জায়গা থেকে তুলছে, সেইগুলো বেশি করে অ্যানালাইসিস, এবং যে শুধু সবসময় পড়ে যাওয়া নয়, এবার শরীরটাকে রেস্টও দেওয়া, মনটাকে ফ্রেশও করা, যে আমি সবসময় পড়ে যাবো এটা ঠিক না, এটা একটা মাইন্ডে চাপ ফেলবে, তখন আমার যে পড়বো সেটা আমার মাথায় আসতে নাও পারে, নিজের মাইন্ডটা একটু ফ্রেশ করে যে বিকেলবেলা একটু চাইলে একটু বাইরে ঘুরে আসবো, ঘুরে এসে একটু তার সুন্দরতে পড়াশোনা করবো, ফের রাতেবেলা অতিরাত না জাগা, নাজ না যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে যেরকম যতটুকু সময় পাবো পড়বো, যেন অতিরিক্ত চাপ না হয়ে যায় এবং প্র্যাকটিসটা থ্রুভাবে করে যাবে, যতগুলো যা যা প্র্যাকটিস করতে হবে, যে প্রত্যেকটা এক্সাম যে একটা এক্সাম দিচ্ছে, এক্সামের একটা কোশ্চেন আমার আটকে গেছে সেটা হয়তো আমি পারলাম না, কোনো টিচারকে জিজ্ঞেস করে নিলাম, জিজ্ঞেস করে এটা আমি পরে হয়তো তারপর আমি ফের এটা অ্যানালাইস করবো যে ওই টিচার করে দিয়েছে বলে আমি ছেড়ে দেবো না, ওটা নয়, ওটা আমি কী টিচার কী করলো, এটা কেন করলো, এটা করলে কেন হতো না, এটা একটু নিজে ভাবতে হবে, যত বেশি ভাববো ততগুলো আমার জিনিসটা নিজে আয়ত্তে আসবে, এইভাবে করলে আশা করা যায় যে রানিংয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। মোটামুটি পরামর্শ একটা আমরা পেয়েছি, তোমরা পেয়েছো পরামর্শ, আমরা আশা রাখবো যে এই দুজনের কাছ থেকে যে কথা তোমরা শুনলে, যে বিষয়গুলো সম্পর্কে পরামর্শ পেলে, সেগুলো তোমরা মোটামুটি মেনে যদি একটু ফলো করো, আশা করি তোমাদের মধ্যে ও যেমন সফলতা আজকে ওরা পেয়েছে সেরকম সফলতা তোমাদের মধ্যেও আসবে। বারবার ওরা দুজনে যে কথাটা বললো যে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করা ভীষণ দরকার, পড়াশোনার সঙ্গে সঙ্গে পরিশ্রমটা এমন নয় যে অতিরিক্ত রাত জাগলাম, অনেক রাত জেগে পড়াশোনা করলাম, সেটা নয়, একটা নিয়ম মেনে একটা শিডিউল করে সেইভাবে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু সফলতা আসবেই এবং সফল তোমরা হতে বাধ্য। এই দুজনের সঙ্গে কথা বলে তোমরা তো অনেক কিছু জানতে পারলে, যারা দেখছো ভিডিওটা বা যারা শুনছো। এবার আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমি এই দুজনের না আলামিন মিশনের শিক্ষক, শুধু আমরা নই অনেকজনই আমরা এখানে রয়েছি, এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে যে এই দুজনকে, আমার ডান পাশে এবং বাম পাশে দুই ব্যক্তি, এদেরকে আমি খুব কাছ থেকে দেখেছি, আমি এবং আরও যে স্যারেরা রয়েছেন। তো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা প্রথমেই ভিডিও শুরুতে বলেছিলাম যে দুজনেই থাকতো একই রুমের দুটো পাশাপাশি বেডে, এবং এখানে একটা ব্যাপার যেটা মিশনের সবথেকে বড় সুবিধে, যে অনেক সময় মনে হতে পারে যে অনেক বন্ধু হয়তো কেউ কাউকে কারো কারো আচরণ নিয়ে বা কারো কোনো পড়াশোনার কোনো পদ্ধতিগত বিষয় নিয়ে হয়তো
সমালোচনা করলো, কোনো টিটকিরি করলো, ঠাট্টা করলো, কিন্তু এখানে সেই বিষয়টা কিন্তু থাকলেও সেটাকে এড়িয়ে চলতে হয়। এবং সেটা একটা জলজ্যান্ত উদাহরণ যে দুজন আমার সামনে রয়েছে, আমার পাশে রয়েছে এই দুজন, যে পাশাপাশি বেডে থেকে একে অপরের সঙ্গে পরামর্শ করে, পড়াশুনো করে, এবং এটা আলামিনের একটা খুব বড় পয়েন্ট, হয়তো শিক্ষক সবসময় রয়েছেন কিন্তু যেটা হয় যে একটা বিষয়, কোনো বিষয় বুঝতে পারা যাচ্ছে না, বিষয়টা ক্লিয়ার নেই, সেই বিষয়টা খোলামেলাভাবে শিক্ষকের কাছে বলার থেকে একটা বন্ধুর কাছে বেশি খোলামেলা করে বলা যায় যে এই জায়গাটা আমি বুঝতে পারলাম না, এখানটা একটু ক্লিয়ার করে আমাকে বলে দে বা বলে দাও। তো সেই ক্ষেত্রে আলামিনে কিন্তু সেই সুবিধাটা রয়েছে, আলামিন বলে নয়, আমার মনে হয় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ছাত্রাবাস যেখানে রয়েছে, অর্থাৎ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এবং যেগুলো হোস্টেল সিস্টেম যেখানে আছে, সেখানে এই নিয়মটা কিন্তু হওয়া দরকার। বন্ধুদের টোন টিটকিরি না মেরে, তাদের সঙ্গে তাদের আচার আচরণ নিয়ে, তাদের স্বভাব নিয়ে হাসি ঠাট্টা না করে তাদেরকে পরস্পর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এতে সেও যেমন উপকৃত হবে এবং অন্যজন উপকৃত হবে। তার উদাহরণ এই দুজন দুদিকে বসে আছে, ঠিক আছে। আমি সবাইকে এটাই বলবো যে যারা ভিডিওটা দেখেছো বা দেখছো বা যারা শুনছো, যেটুকু শুনলে সেটুকু অনুধাবন করার চেষ্টা করো এবং পরিশ্রম করো, নিয়মমাফিক পড়াশোনার মধ্যে থাকো, সফলতা তোমাদের আসবে, ঠিক আছে। দেখো, সবার শেষে একটা কথা বলে রাখি, ধরুন আমি একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের অনেক অ্যাডভান্টেজ বললাম যে এই সফটওয়্যারটা এই কাজ হয়, ওয়ার্ডের কাজ হয়, ঠিক আছে, কোনো পিডিএফ বানানো হয়, ভালো ভালো পিকচার তৈরি করা হয়, অনেক কিছু বললাম, তোমাকে মনে হলো হ্যাঁ খুবই ভালো সফটওয়্যার। যতক্ষণ না সেই সফটওয়্যারটা তোমার সিস্টেমে ইনস্টল করেছো ততক্ষণ তার কাজ নেই, সিস্টেমে ইনস্টল করার পর তার কাজ পাবে। তো তোমরা আপাতত এরা যা বললো, কীভাবে পড়াশোনা করেছে এবং যা করতে বলো সেটা আজ থেকে মাথার মধ্যে ইনস্টল করে নাও, তাহলে তোমরাও আশা করি সাকসেসফুল বা সাকসেস পাবে বা সাকসেসফুল ব্যক্তি হবে। ধন্যবাদ।